সরকার বারবার চায় দ্রুতগতির ইন্টারনেট 3G সেবা প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলার বারহাট্টা উপজেলার শহীদ মিনার প্রাঙ্গণে আগামীর বারহাট্টা ও উপজেলাবাসীর উদ্যোগে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ, আওয়ামী লীগ নেতা মইনুল হক কাসেম সহ অন্যান্যরা। মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের শত শত ছেলে মেয়ে অংশ নেয়। বক্তারা অবিলম্বে বারহাট্টায় দ্রুতগতির 3G নেটওয়ার্ক সেবা প্রদানের দাবি জানান।